কারফিউ শিথিলের পর বাজারে ক্রেতাদের অনেকটাই ভিড় তবে টানা কয়েকদিন সবকিছু বন্ধ থাকার বাহানায় বাজারে প্রয়োজনীয় নিত্যপণ্যের দাম ধরা ছোঁয়ার বাইরে পাইকারি বাজারে প্রকারভেদে এক কেজি আলুর দাম পঞ্চাশ থেকে ষাট টাকা আর দেশি পেঁয়াজ পঁচানব্বই থেকে একশো টাকা কিন্তু খুচরা বাজারে এসব পণ্যের দাম অনেকটাই বেশি লাল আলুর দাম টাকা কেজি কেজি আলুর দাম বত্রিশশো দাম লাল গুটি আলুর দাম ষাট টাকা কেজি আটান্ন টাকা কেজিও বিক্রি হয় দেশি পেঁয়াজের রেট হচ্ছে আজকে বেশি একশো টাকা অষ্টানব্বই টাকা কেজি দুই দিন আগে দাম ছিল একশো পাঁচ একশো ছয় এখন দাম একটু কমছে এলসির আমদানি বেশি দাম একটু কম রাজধানীর খুচরা বাজারে ষাট টাকার নিচে নেই কোনো সবজি তবে পাইকারি বাজারে সবজি হাতের নাকালে কেজি প্রতি ধুন্দুল দশ টাকায় বিক্রি করতে পারছেন না পাইকাররা তবে এই সবজি খুচরা বাজারে ঢুকলে তার দাম হয়ে যাচ্ছে ষাট থেকে সত্তর টাকা আর বেগুন পাইকারিতে চল্লিশ টাকায় বিক্রি হলেও ভোক্তারা খুচরা বাজারে কিনছে আশি থেকে নব্বই টাকা দরে কচু দশ টাকায় কেনা দশ টাকায় বিক্রি আর নোদুল পনেরো টাকা নিয়ে নিয়ে ষোলো টাকা আঠারো টাকা বিশ টাকায় বিক্রি নোদুল কিলাম হচ্ছে ষাট টাকা করে তার আগের দিন কিন্তু আশি টাকা করে মানে দর্মূল্য দাম বাড়তি অথচ আমাদের ইনকাম কিন্তু মানে আমাদের ইনকাম বাড়তেছে না একবার ছোট খাটো বাজারে বাজারে কাঁচা মরিচের ঝাঁজ থাকলেও পাইকারি বাজারে নেই মরিচের ঝাজ। পাইকারি বাজারে কেজি প্রতি মরিচ বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকা দরে তবে খুচরা বাজারে মরিচ দুশো পঞ্চাশ থেকে তিনশো টাকা কেজিতে বিক্রি হচ্ছে কচু লাউ মিষ্টি কুমড়া সহ সব ধরনের সবজিতেই পাইকাররা লাভের মুখ না দেখলেও খুচরা ব্যবসায়ীদের ব্যবসা খুব একটা খারাপ নয় মরিচ টাকা কেজি মোকাবে কিনা দেড়শো টাকা গেছি লাভ হয় না এক লাভ হয় না আমাকে লস আমাকে লস গাড়ি ভাড়ায় লস গাড়ি ভাড়া বাহ আপনার সত্তর ডিয়া ভালো গেছি আড়ারোডিয়া বেঁচেছি আপগভার্স্টে করে গাড়ি ভাড়া একুশ স্টেপে পড়ছে বেশি বলতে বেশি বাজার বাজার যখন বাড়ে তখন আমরা বাড়তি বেঁচতে হয় আর কমলে কমতি খুচরা বাজারের দাম বাড়ানোর সিন্ডিকেটে অতিষ্ঠ ভোক্তারা অভিযোগ করছেন সব কিছুতেই রাখা হয় বাড়তি মূল্য বর্তমানে বাজার অবস্থা আরও ঊর্ধ্বগতি এতে যারা খেটে খাওয়া মানুষ সকল প্রকার মানুষের মধ্যে এটা আতঙ্ক সৃষ্টি হয়েছে পাইকারি বাজারে যে সবজির মূল্য মাত্র দশ টাকা খুচরা বাজারে আসলে সেই সবজির মূল্য হয় ষাট টাকা কেজি নিত্য এমন আকাশচুম্বী দামের তারতম্যে ভোক্তারা এখন না জেহাল তাই ভোক্তাদের দাবি শুধু পাইকারি মার্কেট নয় খুচরা বাজারেও নিতে হবে মনিটরিংয়ের যথাযথ পদক্ষেপ আমেনা হীরা মাই টিভি ঢাকা